হায় বাবা জি আমার কামতের মানুষ নেই মেরুদণ্ড এমন কি ভয়াবহ মাঠ হবে এমন কি ভাব দিন হবে না 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 আমি আপনি তো দুনিয়ার কথা আমি আপনি তো সাধারণ মানুষ আল্লাহ পাক আল্লাহ তার যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিও কি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনেতে নবী করে পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনেতে রাসূল করে পাঠিয়েছিলেন সেই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাকের দরবারে কেউ যেতে সাহস পাবে না আজি আমার আজকে দিনে আমি আপনি আল্লাহ পাকের বান্দা বান্দা বান্দী হিসেবে আমার আপনাকে করণীয় কর্তব্য দায়িত্ব আছে আজকে দিনে আমার আপনার বড় দায়িত্ব পালন করতে হবে যদি না আমি আপনি আজকে দিনে দায়িত্ব পালন করতে পারি কামতি দিন শ্রীময় দিনে দি আমার আপনা এবং আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে না আল্লাহ এবং বান্দার সঙ্গে বহু পার্থক্য থেকে যাবে আল্লাহ পাক বান্দা বান্দীকে এতটাই ভালোবাসবে এতটাই মহব্বত করবে যে বান্দা বান্দী পৃথিবীর জমিনেতে সমস্ত কিছুকে ত্যাগ করে বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ যখন আরামের বিছানায় মাথা না ঠেকায় মানুষ যখন নিদ্রা চলে যায় বান্দা বান্দীর মধ্য থেকে যদি কোনো বান্দা বান্দী কিছু সময় হলেও তাহাজ্জুদের নামাজে অগ্নি আল্লাহর উদ্দেশ্যে জমিনে দিয়ে মাথাটা লুটিয়ে দেয় তাহাজ্জুদের অগ্নিতে জমিনে মাথাটা লুটিয়ে দিয়ে নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের উদ্দেশ্যে নিনটা ঘুমটা দূরে সরিয়ে দেয় না না আরামের বিছানায় আমার সময় অস্ত্র করলে হবে না আল্লাহ পাক আমাকে বান্দা হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কিছু করণীয় কর্তব্য দায়িত্ব আছে সে মোতাবেক আমাকে আপনাকে জীবন ব্যবস্থা তৈরি করতে হবে ও আল্লাহ পাকে বান্দা বান্দীরা ও মানবী পাকে উম্মাতুন মাতানিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা ইয়াসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন হে আমার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তুমি রাতের এক তৃতীয় ভাগেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য তাহাজ্জুদের নামাজে লুটিয়ে যাও জেনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন কারীমের সব করলেন অবিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা ইয়াসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ বললেন নবী আমার জন্য তুমি তাহাজ্জুদের ওয়াক্তেতে নামাজের জন্য তৈরি হয়ে যাও আল্লাহ পাকে বান্দা বান্দীরা নবীও ছিল মানুষ আমিও ছিলাম মানুষ না 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 আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজটা পড়ি আর না পড়ি এর জন্য আল্লাহ পাকের দরবারে কয়ফা দিতে হবে না কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনামিন হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অর্ডার করছেন হে আমার নবী রাতে না তৃতীয় ভাগে দি আমি আল্লাহ আমার জন্য তুমি সিজদায় রত হয়ে যাও তাহাজ্জুদের নামাজ আবার আপনার নবীকে আল্লাহ পাক করার জন্য আদেশ করছে আজকে দিনে আমি আপনি তো সেই নবীর অম্মা সেই নবীর দলভক্ত আজকে দিনে আমার আপনার নবীর আদর্শ ভিতরে থাকাটা দরকার আছে না নাই চিন্তা ভাবনা করতে হবে সে মোতাবেক আমার আপনার জীবন ব্যবস্থা তৈরি করতে হবে ভাই বাবা জি আমার আমি আপনি আজকে দিনের সঠিক সময় পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ আইন করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলাই পাঁচ ওয়াক্ত নামাজ আমি আমি সঠিক সময় পড়তে পারি আল্লাহ পাক দরবারে আমি আপনি নাসাত পেয়ে যাব ছাড় পেয়ে যাব আল্লাহ পাক দরবারে আমার আপনার মর্যাদা অনেক ঘুরতে হবে আমার আপনার সম্মান ইজ্জত অনেকটাই অর্থ আল্লাহ পাকের তরফ থেকে পেয়ে যাব ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা ও আমার নবী পাকের প্যার উম্মাত উম্মাতানিরা আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার নবী
আমি আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলাম তুমি রাতের তৃতীয় ভাগেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সুন্নাত তাহাজ্জুদে নামাজ আদায় করো আমার আপনার এই বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন আল্লাহ পাকের আত্মাকে মেনে নিয়ে আল্লাহ পাকের আত্মাকে স্বীকার করে নিয়ে আল্লাহ পাকের কোরআন পাকে প্রাধান্য দেওয়ার জন্য আমার আপনার এই বিশ্ব নবী সরকারে দোয়া আলাম হাবিবে তুমি আব্দুল্লাহ লাল মামিন আব্দুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালাম প্রতিনিয়ত আল্লাহ পাকের উদ্দেশ্যে তাহাজ্জুদে নামাজ আদায় করে থাকতেন যিনি বলুন সুবহানাল্লাহ প্রতিনিয়ত আল্লাহ পাকের উদ্দেশ্যে তাহাজ্জুদে নামাজ আদায় করতে এটা কিন্তু আমার আপনার জন্য ফরজ নয় যদি তাহাজ্জুদে নামাজ আমি আপনি না পড়ি আমার আপনার জন্য কৈফাত দিতে হবে না আল্লাহ পাকের কাছে কিন্তু আজকে দিনে যারা এই তাহাজ্জুদে নামাজ আদায় করতে থাকবে তাদের বড় মর্তবা তাদের বড় ফজিলা তাদের বড় শান সওকাত আছে আল্লাহ পাকের দরবারে অনেক ইজ্জতে ভূষিত হবে ভাই বাবা জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন কমতে মেনে আসে দিনেতে আমার আপনার জন্য আল্লাহ পাক তানার নাম রহমান হবে না তানার নাম গফফার হবে না তানার নাম সত্তার হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার জন্য সেদিনে নাম হয়ে যাবে আল্লাহ পাকের কাকা না 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 আজকে দিনে আমি আপনি যত গুনাহ করি না কেন গুনাহ করতে 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 গুনাহ সাবরে হাবুডুবু খেয়ে কি পাহাড় পাহাড় বেঈমান গুনাহ করে ফেললো আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটি সময় এসে যাবে যদি আমি আপনি যদি তাহাজ্জুদে নামাজে আল্লাহ পাকের দরবারে দুফোঁটা চোখের পানি ফিনে আল্লাহ পাকের দরবারে রোনাসানি করতে থাকি আর বলতে দেখি আল্লাহ পাক আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম সাত্তার আপনার নাম গফফার মাবুদ মাওলা জীবনে বড় অন্যায় করেছি অপরাধ করেছি ত্রুটি করেছি বিচ্ছুতি করেছি আল্লাহ পাক আপনার রহমান রহিম নামে গুনে গদিনে আল্লাহ পাক আপনি আমার তাম গুনা খাতা গুলো কি মাফ করে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক বড় অন্যায় অপরাধ করে বেড়েছি শয়তানে ধোকা পড়ে নফসে খাসাত কি মিটাতে গিয়ে আল্লাহ পাক বড় অন্যায় করেছি মাবুদ আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি মাবুদ আল্লাহ পাক এখন আমার হুঁশ এসেছে আমার জ্ঞান ফিরেছে মাবুদ আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করুন রব্বুল আলামিন আল্লাহ পাক যে সময় মানুষ আরামের বিছানায় পিঠি লাগিয়ে শুয়ে আছে আল্লাহ পাক এমন একটি সময় যে সময় আল্লাহ আপনি বান্দা বান্দীদের জন্য সপ্ত সপ্ত আসমান থেকে আল্লাহ প্রথম আসমানের জন্য এসে বান্দা বান্দির উদ্দেশ্যে দেখিয়ে দেখি কোন বান্দা বান্দিটা আল্লাহ আপনার জন্য রোনাসানি করছে কোন বান্দা বান্দিটা আপনার জন্য সেজদায় লুটিয়েছে কোন বান্দা বান্দিটা আল্লাহ আপনার জিকির আজকাল করছে কোন বান্দা বান্দিটা আপনার ইবাদতের উদ্দেশ্যে সময়টা কাটিয়ে দেয় ও রব্বুল আলামিন মাবুদ মাওলা সেটা মনে একটি গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনার নাফরমান বান্দা আল্লাহ পাক তাহাজ্জুদে নামাজ আদায় করি আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনি যদি আমার তাম গুনাহ খাতাটা মাফ করেন আল্লাহ আমি নাজাত পেয়ে যাব ছাড় পেয়ে যাব আল্লাহ পাক আপনি যদি আমার প্রতি করুণার দৃষ্টি দিয়ে তাকান আল্লাহ পাক আপনার জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে যাব আপনি আপনার আল্লাহর কাছে আপনি আপনার মাহবুবের কাছে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে একটা বা একটা গুনার কথা খেয়াল করে আপনার মাহবুবের কাছে দরখাস্ত পেশ করতে দেখবেন আপনার মাহবুবের কাছে আপনি আরজ করতে দেখবেন আপনার মাহবুবের কাছে আপনি বলতে দেখবেন আমার আল্লাহ পাক নাম তানার রহমান নাম
أنتنا الرحيم أنتنا الغفار أنتنا سنتا الله باقر في دنيا تو ما يا تو داسه الله باق الله تعالى بندا بندي أبوستك يا تو بچندو كرنا تو بلو بشي بندا بندي أبوستك يا الله باق تو بيار خنين بندا بندي جدي تحسد نماز وقتي گي بندا بندي الله دربار سجدائي لٹھی گي جدي کندے دے گي امار الله باق الله تعالى أدو خوشي خوئے جائے رسي خوئے جائے بندا بندي এই অবস্থা দেখে আল্লাহ পাক বান্দা বান্দি তমাম গুনাহ কথা মাফ করে দেন জিরি বলুন সুবহানাল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত এমন একটা মূল্যবান সময় এমন একটা গুরুত্বপূর্ণ সময় বরকতপূর্ণ সময় বান্দা বান্দি যদি নিতে পারে অনেক কিছু নিতে পারবে বান্দা বান্দি যদি নিজেদের আখিরাতের মঞ্জিল তৈরি করতে চায় তবে এই সময়টা কাজে লাগাতে হবে এই সময়টার দিকে খেয়াল রাখতে হবে এই সময়টায় আমা আপনার জন্য কাজে লাগিয়ে নিজেদের জীবন ব্যবস্থা তৈরি করতে হবে নচেত আজকে দিনে আমার আপনার বান্দা বান্দির ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশরের দিনে তে একটা বান্দা বান্দিকে একটা দলভুক্ত করবে একটা ইবাদতকারী বান্দা বান্দিকে একটা দলে বিভক্ত করবে আমি আপনি কোন দলে থাকব সেটা আমাকে আপনাকে জানতে হবে ভাই বাবা জিরামান তাহাজ্জুদের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আমার নবীকে বললেন হে আমার নবী আমি কোরআন পাকে ঘোষণা দিয়ে দিলাম ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসায়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদা হে আমার নবী আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি সত্যিকারে যদি আমার জন্য নামাজ আদায় করতে পারো আমার জন্য তুমি যদি সিজদায় লুটিয়ে যেতে পারো তাহাজ্জুদ গুজারি বান্দা দলভুক্ত হতে পারো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারীমা নাযিল করলাম মাকামে মাহমুদ কাল কিয়ামতের ময়দানে কান হাশরের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য আমি নসিব গুনে দেব জুরি বলুন সুবহানাল্লাহ মাকামে মাহমুদ কম কথা নয় সহজ কথা নয় আমার মুখ আছে আমি বলে দিচ্ছি আপনার কান আছে আপনি শুনছেন এটা অত সহজে দিলে হবে না এমন একটি জায়গা জায়গা বড় মর্তবা বড় শান আলা বড় বরকত আলা কেমন শান শওকত আলা কেমন বরকত আলা আমাকে আপনাকে ভাবতে হবে আল্লাহ পাক কেন আমার নবীকে আপনার নবীকে তাহাজ্জুদে নামাজ গুজার করি হতে বলবে ভাই বাবা জি আমার ও আল্লাহ পাকের বান্দা বানু আমার নবী পাকে বিউম্মাতুন দাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময়কে এত প্রাধান্য দিলে এই সময়কে এত মূল্যবান সময় করলেন এই পি সময় আল্লাহ পাক তো আল্লাহ পাকে দরব থেকে মুসাদা অধিকার এত দামি ওয়ালা ওয়াক্ত করলেন সেটা আমাকে আপনাকে ভাবতে হবে যদি আমি আপনি গহন করি এই সময় সম্পর্কে যদি আমি আপনি এই সম্পর্কে যদি ভাবতে দেখি অবশ্যই আমার আপনার চিন্তা ভাবনাটা বহু কানে আসবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বললেন হে আমার নবী আমি তোমাকে বললাম তুমি তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ আদায় করো তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যাও যদি তুমি তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আসনের ময়দানে মাকামে মাহবুব তোমার জন্য আমি অর্পণ করব জয় বলুন সুবহানাল্লাহ ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা ও আমার নবী পাকে প্রিয় উম্মত উম্মতানিরা মাকামে মাহমুদ কি জিনিস মাকামে মাহমুদ আমার নবীকে দেওয়া হবে কিয়ামতের মাঠে হাশরের ময়দানে এমন একটি ভয়াবহ মাঠ এমন একটি দুঃসহ মাঠ হবে সেখানে নবী আলী সালাতু আসসালাম রায় চিন্তাগ্রস্ত থাকবে নবী আলী সালাতু আসসালাম সকলেই চিন্তামগ্ন থাকবে
ভাই বাবা জি আমার কামতের মানুষ নেই মেরণ্ড এমন কি ভয়াব মাঠ হবে এমন কি ভাব দিন হবে না 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 আমি আপনি তো দুনিয়ে কথা আমি আপনি তো সাধারণ মানুষ আল্লাহ পাক আল্লাহ তাল যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিও কি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনেতে নবী করে পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনেতে রাসূল করে পাঠিয়েছিলেন সেই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কেউ যেতে সাহস পাবে না কেউ যেতে সাহস পাবে না সকলেই আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে মোলাকাত করতে দুটি কথা বলবার জন্য কারো সেরকম ক্ষমতা থাকে না সেদিকে এমন একটা দিন হবে সেদিন দিন এমন একটা ভয়াবহ দিন থাকবে নবী আলী সালাতু ওয়াসালামরা আল্লাহ দরবারে যেতে সাহস পাবে না সকলেই কম্পিত অবস্থায় থাকবে সকলেই আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য লজ্জিত করবে শর্মিন্দা হবে سيدنا آدم عليه الصلاة والسلام كي الله باقر ربارين جوار جنة آدم عليه الصلاة والسلام أمت أمتان ربن تنقلين هي أما دين ربي آدم عليه الصلاة والسلام قامتي قدير التبت عذاب أمر أرشد جقود دي برجينا قامتي قدير التبت عذاب أمر أرشد دي برجينا نبی آدم علیہ الصلوۃ والسلام جاؤ 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 আজকে দিনে তুমি আল্লাহ পাকের দরবারে গিয়ে যদি আমাদের জন্য একটু সুপারিশ করতে পারো আমাদের জন্য যদি একটু মাগফিরাত চেয়ে নিতে পারো আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে যদি দরখাস্ত পেশ করতে পারো আমরা তাহলে বড় উপকৃত হব আমরা বড় খুশি হয়ে যাব ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি জান জান আল্লাহ পাকের দরবারে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করে আসুন আজকে যান গিয়ে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন আমাদের জন্য একটু ফরিয়াদি করুন وعمار الله باقي من مننا وعمار نبي باقي في رمى ثم ثنينا نا 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 شدين يا سيدنا بابا دوما للصلاة والسلام ملدي ديمين نا 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 الله باقي رب العالمين اما كي نبي قري بدي يشينين اما كي نبي قري بدي يشينين نا ناس كي دين اي بابا دين قطين دين قطين شمائي وي الله باقي دوما رجتين شهوش بچينا الله باقي دوما আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি লজ্জিত বোধ হচ্ছি আমি সর্বান্ধা হচ্ছি না 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 আজকে দিনে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে যেতে পারবো না নারে তাকবীর তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুহিত সাহেব جناب حضرت مولانا محمد عبد المحيي شاہ نعرہ تکبیر بھائی بابا جی راما আর এদিক ওদিকে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা না করে এই সুন্দর বেহেশতের বাগানের ভিতরে চলে